দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুর তিন আসন থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তিনি ঢাকার ভোটার, তাই রংপুরে ভোট দিতে পারছেন না। রংপুর তিন আসনের ভোটার না হওয়ায় সেখানকার প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। শনিবার জিএম কাদেরের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জিএম কাদের একজন জাতীয় নেতা, এজন্য তিনি ঢাকার ভোটার। রংপুরে তিনি ভোট দিতে না পারলেও সেনপাড়া কেন্দ্র সহ বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করবেন। অন্যদিকে রংপুর চার আসনে আওয়ামী লীগের প্রার্থী বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ভোট দেবেন পীরগাছা সরকারি জেএন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। রংপুর ছয় আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী ভোট দেবেন পীরগঞ্জের লালদিঘি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। রংপুর জেলার ছয়টি আসনে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন মোট 36 জন প্রার্থী। জিএম কাদের বাদে অন্য প্রার্থীরা নিজ নিজ আসনে ভোট দেবেন। উত্তরের সময় রংপুর।